আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমিও আপনাদের দোয়ায় সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো যে আমাদের সবার মধ্যে একটা ভীতি কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অনেক কথা আমরা বলছি, কিন্তু একটা ভীতি সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আমি জানি না কে বা কারা এটা করছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় তাহলে অনেক লোক বেকার হয়ে যাবে, অনেক লোক টাকা খেয়ে মরবে, এরকম অনেক কথাবার্তা বলছে। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটাকে আসলে কিছুই ঘটবে না। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ঠিক 1978 সাল থেকে কিন্তু মোটামুটি আমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার এবং আমার বুদ্ধি হয়েছে, তখন কিন্তু কম্পিউটার কিন্তু আসেনি। কিন্তু এর পরপরেই যখন কম্পিউটার আসছে আসছে এরকম শোনা যাচ্ছে বাংলাদেশে, তখন এরকম একটা কথা শোনা গিয়েছিল যে কম্পিউটার আসলে কিন্তু অনেকে চাকরি চলে যাবে, অনেকে বেকার হয়ে যাবে, পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে। যে কোনো একটা ইনোভেশন, যে কোনো একটা টেকনোলজি যখন পৃথিবীতে আসে তখন কিন্তু এরকম হয়। তা আমি খুব হালকা বুদ্ধি সম্পন্ন একজন মানুষ হিসাবে খুব মোটা মাথায় যেটা বুঝি, যে সারা পৃথিবীতে মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীর মানুষকে বেকার করে দিল, ঠিক আছে, তাহলে সারা পৃথিবীতে যদি বাংলাদেশে আর্টিফিশিয়াল, বাংলাদেশের কথাই ধরি, বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো, অনেক লোক বেকার হয়ে গেল, তো অনেক লোক যখন বেকার হয়ে যাবে অনেক লোকের কিন্তু আয় ইনকাম কমে যাবে, অনেক লোকের হাতে টাকা থাকবে। ধরেন বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে 12 কোটি লোকে বেকার হয়ে গেল, 12 কোটি লোকের হাতে কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নেই, তাহলে এই 12 কোটি লোক খাবে কিভাবে? এবং এই 12 কোটি লোকের জন্য কোনো উৎপাদন কি কেউ করবে না? কারণ উৎপাদন করবে না এই কারণে, কারণ 12 কোটি লোকের হাতে তো কোনো টাকা পয়সা নাই, তাদের ইনকাম নাই নাই, তাহলে তারা কিনবে কেন, কিনবে কি দিয়ে? আবার কিনবে কি দিয়ে প্রশ্নটার আগে আসে, তারা তাহলে উৎপাদন করবে কেন, যে মানুষের হাতে যদি টাকা না থাকে উৎপাদন করবে কেন? এই যে একটা বিষয়, সেটা সেটা আসলে খুবই আমার কাছে খুব হাস্যকর মনে হয়। আবার উন্নত বিশ্বের কথা চিন্তা করে দেখেন, তারা কি শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাবে? না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি তারা বানিয়ে যদি আমাদেরকে বেকার করে দেয় তাহলে তাদের ওদের প্রোডাক্টটা কিনবে কে? এই জন্য মানুষের হাতে অর্থ দেওয়ার জন্য, মানুষকে কর্মক্ষম করার জন্য, মানুষকে আয় বর্ধ বা উপজীব্য হিসাবে গড়ে তোলার জন্য কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু কোনো না কোনো ভাবে একটা না একটা টেকনোলজি কিন্তু পৃথিবীতে চলে আসছে, একটা না একটা উপায় চলে আসছে, অনেক উদ্ভাবন পৃথিবীতে হয়েছে, অনেক উদ্ভাবন হয়েছে, এবং এই পর্যন্ত যতগুলো উদ্ভাবন দেখছেন বৈজ্ঞানিক ইভলিউশনের রিভলিউশনের কারণে কোনো মানুষ কিন্তু বেকার হয়নি। কোনো রিভলিউশন, কোনো ইভলিউশন, কোনো উদ্ভাবন কোনোভাবে কোনো মানুষকে পৃথিবীতে বেকার করেনি, বরঞ্চ মানুষের কর্ম ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মানুষ অনেক বেশি কর্মক্ষম হয়েছে, মানুষের অনেক বেশি কর্মসংস্থান হয়েছে, মানুষের অনেক বেশি আয় ইনকাম বৃদ্ধি হয়েছে। কারণ আমি আমার এই বয়সে, আমি যখন, আমি তো শুরুতে বলেছি 78 থেকে 80 সালের পর থেকে কিন্তু আমি মোটামুটি পৃথিবীকে বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি অনেক ধরনের নতুনত্বকে ফেস করেছি, আমি দেখেছি, কিন্তু এরকম একটা হিউম্যান ক্রাই থাকে যে শেষ, এই বুঝি শেষ হয়ে গেল, এই বুঝি মানুষ বেকার হয়ে গেল, এই বুঝি মানুষের সব কিছু চলে গেল। আসলে কিন্তু তা না, আমরা সবাই যে কোনো উদ্ভাবনকে আমরা কিন্তু ওয়েলকাম করব, কারণ একটা উদ্ভাবনের সাথে সাথে কিন্তু ফেরি ফেরিতে অনেকগুলো উদ্ভাবন, অনেকগুলো ইন্ডাস্ট্রি, অনেকগুলো কর্মের কিন্তু সংস্থান হয়ে যায়, অনেকগুলো কর্মের যোগ হয়ে যায়, এবং সেই সেই কর্মের ইনভলভমেন্ট একমাত্র মানুষের, কারণ মেশিন নিজে চলে না, মেশিনের পিছনে থাকে মানুষ, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, ভয়ের কিছু নাই, আমরা প্রযুক্তিকে গ্রহণ গ্রহণ করব, আমরা প্রযুক্তিকে এমব্রেস করব, আমরা প্রযুক্তিকে ওয়েলকাম করব। ডোন্ট বি অ্যাফ্রেড অফ, বিকজ দ্য লার্জার পটেনশিয়ালিটি ইজ ওয়েটিং ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। এবার একটু দেখার চেষ্টা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রযুক্তির উদ্ভাবনের কারণে সারা পৃথিবীর বেকারত্ব কি আসলে কমেছে নাকি বেড়েছে। বিভিন্ন সময়ে টাইম সিরিজ দিয়ে আমরা বের করার চেষ্টা করেছি। আমরা একটু দেখার চেষ্টা করি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পৃথিবীর সবচেয়ে প্রযুক্তিগত, প্রযুক্তিতে উৎকর্ষ এনেছে যে দেশটি, সে দেশটির একটু অবস্থাটা আমরা দেখার চেষ্টা করি। আমি একটু দেখার চেষ্টা করলাম যে 5 থেকে প্রায় 200 বছর আগে আমেরিকার বেকারত্বের হার এবং 2020 সাল পর্যন্ত আমেরিকার বেকারত্বের হার, সেখানে আমি দেখেছি অলমোস্ট লেস দেন 10%
এবং ইন্ডিয়াতে আমরা দেখেছি, কারণ ইন্ডিয়াও কিন্তু প্রযুক্তিকে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারে, ইন্ডিয়ারও কিন্তু এই এই রেটটা কিন্তু লেস দেন 10, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা 7 বা 6.6 বা 7 আনএমপ্লয়মেন্ট রেট, এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু লেস দেন 10। তাহলে যারা বলছেন যে প্রযুক্তির উৎকর্ষতা এই সময়ের মধ্যে, বিশেষ করে 1990 থেকে 2022 সাল পর্যন্ত প্রযুক্তি সারা পৃথিবীতে কিন্তু উৎকর্ষ সাধন করেছে, এবং প্রযুক্তির এখন পিক পয়েন্ট আমরা বলা চলে, বিশেষ করে আমেরিকাতে, এবং আমেরিকান প্রযুক্তি ওয়েস্টার্ন প্রযুক্তিকে খুব সহজে অ্যাডপ্ট করতে পারে ইন্ডিয়া, এবং সেখানেও কিন্তু লেস দেন 10। তাহলে যেভাবে প্রযুক্তির উৎকর্ষতা এসেছে, যেভাবে নতুন নতুন ইনোভেশন এসেছে, সে অনুযায়ী কিন্তু মানুষ কিন্তু বেকার হয়নি। অর্থাৎ এই স্ট্যাটিস্টিক্সটা দেওয়ার একমাত্র অর্থ উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা ভয় পাচ্ছি, আমরা যারা প্রযুক্তিকে অ্যাডপ্ট করতে চাচ্ছি না বেকার হয়ে যাওয়ার ভয়ে, তাদের জন্য আমার আজকের ভিডিওটা। কোনো ধরনের টেনশন করার কিছু নাই, কারণ ইনোভেশন যত আসবে, প্রযুক্তি যত আসবে, এমপ্লয়মেন্ট তত বাড়বে, মানুষের কর্মসংস্থান হবে, মানুষ কখনো বেকার হবে না, এটা আমি হলফ করে বলতে পারি। এবং আমি এইটা নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেছি, আমি দেখেছি যে এখানে আসলে মানুষের জন্য ভয়ের কোনো কারণ নেই বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।